নমস্কার সবাইকে, প্রথমে স্বাগত জানাই। এখানে একটি নতুন ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা ক্যালেন্ডার প্রজেক্ট। মহারিষি মালাবাবা পঞ্জিকা 5118 কলকাব্দ, যেটা বর্তমান ক্যালেন্ডার যদি বলি খ্রিস্টাব্দে 2017 সমতুল্য। বা যদি আমরা ভারতীয় ক্যালেন্ডারকে জানি বা চিনি, সো ভারতীয় ক্যালেন্ডার থেকে যত ক্যালেন্ডার আছে, জোডাইক ক্যালেন্ডার বলুন, কৃচ্ছ ক্যালেন্ডার বলুন, শকাব্দ বলুন, বঙ্গাব্দ বলুন, তো এগুলো সব রয়েছে। তবে যদি বলি ভারতীয় ক্যালেন্ডারের ইতিহাস ঘাঁটতে গেলে, আমাদের এই 5118 বছরের কলকাতার একটা ক্যালেন্ডার আছে, যেটা অতি প্রাচীন এবং অতি সত্য ঘটনা এবং সত্য জিনিস এবং ক্যালকুলেশন এত তীক্ষ্ণ এবং এত সূক্ষ্ম যে আপনি এটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন না। তো এই ক্যালেন্ডারটা যদি বলেন, আমাদের কলকাতা একটা ক্যালেন্ডার, যেখান থেকে বর্তমানে বঙ্গাব্দ, শকাব্দ, খ্রিস্টাব্দ যত ক্যালেন্ডারই বলুন, সেই ক্যালেন্ডারগুলোকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এখানে মহারিষি মালাবাবা নামে একজন আছেন, যিনি এই পঞ্জিকাটাকে আবার নতুনভাবে নতুন সময় কালের সঙ্গে যুক্ত করে এই ক্যালেন্ডারটা অনলাইন সিস্টেমে বানানো হয়েছে। তো এখানে প্রথমে আমরা এখন পর্যন্ত রিলিজ করিনি, আমাদের এই ক্যালেন্ডারটা রিলিজ হবে নতুন বছরে 5119 কলকাতায়। তো এই ক্যালেন্ডারের মধ্যে যদি আপনি দেখতে পাচ্ছেন, এখানে মহারিষি মালাবাবা পঞ্জিকা 5118 কলকাতায় ক্যালেন্ডার 2017, হয়েছে। এবং বাংলার যদি বলি বঙ্গাব্দে, বাংলায় 1424 সন বঙ্গাব্দ। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন দিনের বিবরণ, এখানে আপনি দেখতে পাচ্ছেন দিনের বিবরণ, তারপরে নতুন ট্যাব অ্যাডস, এখানে বিভিন্ন ধরনের অ্যাড এখানে অ্যাড করা হবে, যদি আপনি অ্যাড দিতে চান এখানে অ্যাড দিতে পারেন। এখানে দিনের বিবরণ, কখন সূর্য উঠবে, কখন অস্ত যাবে এবং সেটা কি দিন, এবং কখন সেই দিনের সূর্য অস্ত, সূর্যোদয় কিংবা কোনো স্পেশাল কারুকার্য আছে কিনা সেই বিষয়ে এখানে সূচিত হবে। বাংলার কি কি উৎসব আছে এবং আমাদের কলকাতায় ভারতবর্ষে কি কি উৎসব এখানে পালন করা হয়, সেই উৎসবের ডিটেলস এখানে দেওয়া হবে। আপনি যদি আপনার জন্মদিনকে এখানে শো করাতে চান কিংবা কোনো জন্মদিন এখানে সেলিব্রেশন হয়, বিভিন্ন ধরনের আমাদের মুনি ঋষি কিংবা যোগী মহারাজ সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের যে জন্মতিথি আমরা এখানে শো করাবো। আর এখানে যত অ্যাড আছে, যত আপনি অ্যাড যদি বলি, নতুন কোনো পুজো আসছে তার অ্যাড এখানে চলবে, নতুন কিছু অফার থাকলে সেই অফারগুলো এখানে চলবে। এবং আপনার যদি কোনো জন্ম লগ্ন বা তিথি যদি আপনি অ্যাড দিতে চান, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে নম্বরে 9681206116, 9689820206116, এবং 8575144406, 8575134406 এই নম্বরে যোগাযোগ করুন, আপনি অ্যাড দিতে পারেন। এছাড়া আমাদের ক্যালেন্ডারের ফিচার্স কী আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যালেন্ডার ফর্ম এখানে আছে। এই ক্যালেন্ডারের মধ্যে আপনি কি দেখছেন, এখানে আছে ডেট, শ্রাবণ মাস, এটা জুলাই আগস্ট চলছে, তো শ্রাবণ মাস বিলং করে জুলাই আগস্ট। যদি আপনি ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে এটা পার্থক্য দেখতে চান, তাহলে কি আছে, যদি দেখি ইংরেজি ক্যালেন্ডারের সময়সীমা জুলাই অর্ধেক এবং আগস্টের অর্ধেক নিয়ে এটা শ্রাবণ মাস, কিন্তু আমাদের যদি অতি প্রাচীন ক্যালেন্ডার দেখা হয়, 12টা মাসে আমরা বিভক্ত করেছিলাম ভারতবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, ভারতবর্ষের সময়সীমা অনুযায়ী। তারপরে যারা এখানে বিভক্ত করেছেন তারা তাদের নিজের মতো করে বিভক্ত করেছেন, যেমন জোডাইক ক্যালেন্ডার বলুন, এটা হচ্ছে চতুর্থ মাস, এই মাসের প্রচুর বিবরণ আছে। এবং এই মাসে যারা জন্মগ্রহণ করে তার সিংহ রাশি নামে পরিচিত বা লিও হিসাবে পরিচিত জোডাইক ক্যালেন্ডার অনুযায়ী। তো আমরা দুটোকে সমতুল্যভাবে রেখেছি, এবং এই ক্যালেন্ডারটা যখন পাবলিশ হবে, তিনটি ল্যাঙ্গুয়েজে, বিশ্ব ল্যাঙ্গুয়েজে পাবলিশ হবে, সেটা হচ্ছে 1 সংস্কৃত, 2 বাংলা এবং 3 ইংলিশ। যে এই ক্যালেন্ডার অনুযায়ী আপনি কি পাবেন, এই ক্যালেন্ডারে আমাদের সাধারণত ক্যালেন্ডারে সাধারণত কি থাকে, দিনের বিবরণ, দিনে কি কি ঘটে, সময়সীমা, দিনে কি কি হতে পারে এবং সেই দিনে কি কি অনুষ্ঠান আছে, এবং সেই দিন আপনার কেমন যাবে আপনার রাশিফল অনুযায়ী, এবং সেই দিনে কোনো মুনি ঋষি বা অতি বিখ্যাত ব্যক্তি বা ভালো সদ্গুরুজন যারা জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং কী কী অনুষ্ঠান পালিত হয় সেই বিষয়ে জানা হয়। এবার যদি দেখি কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন,
যদি দেখি এটা শ্রাবণ মাস, শ্রাবণ মাসে কি কি আছে এখানে, তার দিন কতদিন আছে, 31 দিন, 5118, যেটা 2017 সমতুল্য। আর কি দেখবেন এখানে যদি দেখি আমরা শ্রাবণ মাসে কি কি হয়, তো এখানে যদি দেখি শ্রাবণ মাসে কি কি আছে, প্রথমে ওম মহর্ষি মানবায় নমঃ মন্ত্র আছে, তার বীজ মন্ত্র, কুল মন্ত্র, জ্ঞান ধ্যান মন্ত্র, জ্ঞান মন্ত্র, প্রত্যেকটা মন্ত্র আপনি জানতে পারবেন। আর ওই দিন ওই মাসে বিবাহ আছে কিনা, উপনয়ন আছে কিনা, দীক্ষা আছে কিনা, সাত ভক্ষণ হবে কিনা, অন্নপ্রাশন আছে কিনা, কোন দিন কি আছে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যদি দেখেন, আপনার হাতে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আছে, বিভিন্ন রাইটারের ক্যালেন্ডার আছে, বিভিন্ন পাবলিশারের ক্যালেন্ডার আছে, সেই পাবলিশারের ক্যালেন্ডার অনুযায়ী একই আছে ভারতবর্ষের যত ক্যালেন্ডার, বিশেষ করে ভারতের মাটিতে আপনি একই রকমভাবে এই সময়সীমা দেখতে পারবেন। তো আপনার দেখতে পাচ্ছেন পূর্ণিমা কখন, অমাবস্যা কখন, একাদশী কখন আছে, কখন লাগবে সেই মাসে, কখন কখন অমাবস্যা একাদশী আছে এবং কোন একাদশী পড়ে, সেখানে স্নান যাত্রা আছে কি না, হয়েছে এইসব বিষয় সম্বন্ধে, শ্রাবণ মাসের দক্ষিণ সংক্রান্তি সঞ্চয়ন ফল গণনা কী কী হতে পারে, শ্রাবণ মাসে মঙ্গলাদি গ্রহের প্রাসাদি সঞ্চার কী কী হতে পারে এবং কী করতে পারেন আপনি, সেইখানে এর বিবরণ দেওয়া আছে। এছাড়া যদি কোনো স্পেশাল দিনের বিবরণ দেখতে চান, তাহলে তার সেই দিনের ওপরে যদি আপনি ক্লিক করেন, যেমন এখানে যদি বলি আমাদের 16 তারিখ, 16 তারিখে কী কী অনুষ্ঠান আছে, 16 তারিখে একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ, পশ্চিমবঙ্গ উজ্জ্বলিত বিজ্ঞান দিবস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন, শিবগুরুর সঙ্গে পরিচিতি, এইভাবে আপনি প্রত্যেকটা দিনের বিবরণ জানতে পারেন। যেদিকে এখানে তার জন্মতিথি এবং উৎসব, এবং তারপরে এখানে কী আছে, 29 তারিখে এখানে 15 ইন্ডিপেন্ডেন্স ডে, আর কি আছে এখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আর এখানে কি আছে, এইভাবে যে আমাদের, এইভাবে যে আমাদের কি আছে, আমাদের যে এখানে দিনের যে বিবরণ, সেই দিনের বিবরণে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তার অনুষ্ঠান, তার সূচি, তার সময়সীমা সবই এখানে পাবেন। তো এইভাবে আপনি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি আপনার জীবনের যদি কোনো রাশিফল, রাশি গণনা যদি জানতে চান, আপনি এখানে তার ফলাফল, তার গণনা অনলাইনে আপনি পেয়ে যাবেন। হয়েছে এটা অ্যাকচুয়ালি করা হয়েছে আপনাদের সাহায্যের জন্য, আপনাদের যদি কোনো সাহায্য করতে পারি কিংবা তার জন্য আমরা খুবই গর্বিত হব। এবং ভারতবর্ষে যে অতি প্রাচীন সংস্কৃতি, ভারতবর্ষে অতি প্রাচীন শিক্ষা, অতি প্রাচীন ক্যালেন্ডার বা পঞ্জিকা আমরা যেটা বলি, সেইটাকে আমাদের অনলাইন পাবলিশ করার জন্য আমাদের যত কিছু, যা কিছু করার দরকার আমরা করতে সমর্থ হবো আমাদের ভারতবর্ষের জন্য। সো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। ও